ভর সন্ধ্যায় বেরিয়ে পড়লাম চপ খেতে। কি ভাবছেন, চপ খাবার দোকান, তাও আবার ভিডিও? হ্যাঁ, এ তো যেসে চপের দোকান নয়, এ দোকানে চপ খেতেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস। দোকানের অ্যাড্রেস লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাতিবাগানের স্কটিশ চার্চ স্কুলের সামনে, লক্ষ্মী নারায়ণ সাউ অ্যান্ড সনসের চপের দোকানে। এটা এই জন্য বিখ্যাত এই দোকানটা, এখানে বহু স্বনামধন্য শিল্পী তারা চপ খেয়েছেন, আর নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে এখানে এসে চপ খেয়েছেন। 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে এখানে বাচ্চাদের 2টো করে, বড়দের 4টে করে চপ সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত ফ্রিতে দেওয়া হয়, সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। আজকে আমরা এই দোকানে সমস্ত চপগুলো টেস্ট করবো, কী কী পাওয়া যায় চপ সেগুলো আপনাদের দেখাবো। পুরনো কলকাতা মানেই পুরনো আমেজ, পুরনো সাধ্য, আর এই কম সাধ্যের মধ্যে সব মানুষের হৃদয় জয় করে নিয়েছে তেলেভাজা। আমরা হলাম আধুনিক বঙ্গসন্তান, সবকিছুই একটা ট্রেন্ডি প্যাকেজিংয়ের আওতায় এনে তবে আমাদের শান্তি। আর এই তালিকায় শত্রুর মুখে ছাই দিয়ে তেলেভাজা যে এখনও বীর বিক্রমে লড়াই করে চলেছে, তা এই সত্যনারায়ণ সাহুয়ের দোকানে না এলে বিশ্বাসই করা যেত না। বহু বিশিষ্ট লোকজন যারা এই দোকানে তেলেভাজা খেয়েছেন তাদের ফটো টাঙানো রয়েছে এই দোকানের সামনে। বর্তমানে কোলেস্টেরল ফিগার সচেতন ওয়াইফাই যুগের বাঙালি আড্ডার আসর জমাতে চাইলে সেই তেলেভাজাকেই স্মরণ করে। আলুর চপ থেকে আমের চপ সমস্তই এখানে পাবেন খুব রিজনেবল প্রাইসে। কথা বললাম এক নিয়মিত ক্রেতার সাথে। কথা বলে নিলাম দোকানের কর্ণধারের সাথে। কতদিন ধরে আপনারা এই ব্যবসাটা চালাচ্ছেন? এই ব্যবসাটার বয়স হয়ে গেল 101 বছর। তার মানে এটা হচ্ছে 2019 সাল, 1918 সাল থেকে। শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি এখানে চপ খেতে এসেছিলেন, আমাদের দাদু ছিলেন। কর্ণধারের দাদু খেঁদু সাউ তখন স্বদেশী আন্দোলনের মিটিংয়ে নিয়মিত তেলেভাজা ও মুড়ি সরবরাহ করতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক সময় সেই মিটিংয়ে উপস্থিত থাকতেন। আবার তিনি যখন স্কটিশে পড়তেন তখন মাঝে মাঝেই এই দোকানের তেলেভাজা তিনি টেস্ট করে যেতেন। 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, 1948 সালে এই দোকানের সামনে বোর্ড লাগিয়ে নেতাজি জন্মদিবস উপলক্ষে তেলেভাজা ফ্রি, সেই ট্রেডিশনটা এখনো 2019-এ আমরা এখনো করছি। আমরা এখন লক্ষ্মীনারায়ণ সাহুয়ের চপ টেস্ট করে দেখি। দাদা, এটা কিসের চপ? এটা তো পিয়াজি মনে হচ্ছে। এটা একটা এই পিয়াজিটা নেতাজি সুভাষচন্দ্র বোস খেয়েছিলেন। আচ্ছা, এটা কি আছে? এটাই খেয়ে শেষ করা যাবে। আসুন আমার সাথে একটু টেস্ট করে দেখি। এটা পনির, একটু ভেঙে দেখাবো আপনাদের। সঙ্গে পেঁয়াজ, শসা আর সস রয়েছে। এটা
ভেজিটেবল যেগুলো রয়েছে সেগুলো সব ম্যাশ করাই আছে। এই দুটো আইটেম স্পেশালি কিন্তু মুড়ি দিয়ে খাওয়ার আইটেম নয়, এই দুটো একটু সস আর পেঁয়াজ কুচু দিয়ে খেতে দারুণ লাগে। এবার নারকলের চপ, নারকলের পুরো ফ্লেভারটা এর মধ্যে রয়েছে, হালকা মিষ্টি আর টক টক ভাব আছে, হালকা টক হালকা মিষ্টি ভাব আছে। আমরা যে প্লেন আলুর চপ খাই এটা সেই আলুর চপ, এটা একটুখানি ভেঙে দেখাবো আপনাদের। আলুর চপ আর মশলার টু ভেতরে রয়েছে। আমি এখানে দেখলাম প্রচুর লোক মুড়ি দিয়ে এই আলুর চপ খাচ্ছে, খুব প্যালেটেবল ডিশ। আমি কিন্তু সস দিয়ে খাচ্ছি। এটা হচ্ছে আমের চপ, এর মধ্যে রয়েছে মোস্ট প্রবাবলি এর মধ্যে আমচুর দেওয়া রয়েছে, আমচুরের একটা ফ্লেভার এর মধ্যে আমি পাচ্ছি, আম আদা বা আমচুর ওই জাতীয় কিছু। এইটার মধ্যে স্পেশালিটি কিছু নেই, কিন্তু পেঁয়াজিটা পার্সোনালি আমার খুব পছন্দের জিনিস, সেই জন্য পেঁয়াজিটা আমি একটু টেস্ট করব। আর নেতাজি সুভাষচন্দ্র বোস যেহেতু এই পেঁয়াজি খেয়েছিলেন সেই জন্য এটা আরও একটু আপনাদের সামনে দেখাচ্ছি। এগুলো সবকটা আইটেম টেস্ট করার পর একটা কথা বলতেই হবে, তেল এরা যেটা ইউজ করেন একদম ফ্রেশ, কোনো পোড়া তেলে ভাজা জিনিস এখানে হয় না, যার জন্য পেটে কোনো প্রবলেম হওয়ারও সমস্যা নেই। দেখে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।